এবার কংগ্রেস বিজেপির মাজত জ্যেষ্ঠতাক লৈ যুঁজ, জ্যেষ্ঠতাক লৈ দুই আহোম সাংসদৰ মাজত যুঁজ। পবিত্র মার্গারিটা ডাঙরিয়াতক বেশি সিনিয়র কামাখ্যা তাসা ডাঙরিয়া। কামাখ্যা তাসা এমপি হয়েছে, কামাখ্যাত যোরহাটর এমপি হল, কামাখ্যা তাসা ডাঙরিয়া আমার রাজ্যসভার সাংসদ, কামাখ্যাত তাসা ডাঙরিয়া আকো বেলেগ একটা সমষ্টিলৈ গৈ তাত আকো তেওঁ সাংসদ হল। ছাত্র রাজনীতির পর কামাখ্যা তাসা ডাঙরিয়া জড়িত হয়ে আছে। তো যদি মন্ত্রীর উপর ক্লেম আছে, যদি আমি সিনিয়রিটি যদি চাও, মার্গিতা ডাঙরিয়াকে বেশি সিনিয়র তো কামাখ্যা তাসা ডাঙরিয়া হল। শনিবারে এনেদরে কেন্দ্রীয় রাজ্যিক মন্ত্রী পবিত্র মার্ঘেরিতাক টার্গেট করে লৈছিল কংগ্রেসের যোরহাট সমষ্টির সাংসদ তথা লোকসভাত কংগ্রেসের বিরোধী উপদলপতি গৌরব গগৈ। জ্যেষ্ঠজনক চেরাই কেন্দ্রীয় মন্ত্রিসভাত পবিত্র মার্ঘেরিতায় স্থান লাভ করাক লৈ কটাক্ষ করে গৌরব গগৈ। ইয়ার পিছতে দেওবারে গৌরব গগৈক উভতি ধরলে কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিতা। মার্ঘেরিতার দাবি, গৌরবও আহোম ময়ও আহোম, আহোম হিসাবে মই মন্ত্রিত্ব পদ ভালহে পাব লাগিছে। মই যেহেতু অসমীয়া জাতিসত্তার অন্যতম প্রধান অঙ্গ আহোম জনগোষ্ঠীর এগারী গৌরবী আহোম, গৌরব গগৈ এগারী আহোম ব্যক্তি, মই ভাবিছিল বিরোধী যদিও এগারী আহোম মানুহে এগারী আহোম ব্যক্তি রাজনীতিকে আজি মোদী মন্ত্রীসভাত মন্ত্রিত্ব লাভ করেছে, তেহতো আন্তরিকভাবে সেই কথাটো ভাল পাব। কিন্তু আশ্চর্যজনক কথা, তেখেতে তাত বিরূপ মন্তব্য করেছে, তেখেতে বেয়া পাইছে। গৌরব গগৈ জ্যেষ্ঠতার কথা উলুকিয়ায় পবিত্র মার্ঘেরিতাক টার্গেট করে লওয়াত দেওবারে পবিত্র মার্ঘেরিতায় গৌরব গগৈক দিলে প্রদ্যুৎ বরদলৈর উদাহরণ। গৌরব জন্ম হওয়ার আগতেই প্রদ্যুৎ বরদলৈ করেছিল NSUI। জ্যেষ্ঠ প্রদ্যুৎ বরদলৈ গৌরবে এড়ি দিয়ক উপদলপতি পদ। জ্যেষ্ঠতার কথা যদি ইমানেই কেউ জ্যেষ্ঠতা জ্যেষ্ঠতা কৈ আছে, তেতিয়াহলে গৌরব গগৈক স্পষ্টভাবে একটা কথা কব বিচাৰো। তেওঁ জন্ম হওয়ার আগতেই, জন্ম হওয়ার আগতেই NSUIর জড়িয়ে প্রদ্যুৎ বরদলৈ ডাঙরিয়ায় আজি ইমান চারিটা দশক জুড়ি কংগ্রেসলৈ সেবা আগবাইছে। বিরোধী হলেও কব লাগবে তেওঁ সপ্রতিম যোগ্য এগারী সমর্পিত কংগ্রেস নেতা আমি দেখি আইছো। তেওঁ যেতিয়া গৌরব গগৈ যেতিয়া জন্ম হয়েছিল তেতিয়াই তেওঁ NSUI, গতিকে জ্যেষ্ঠতাই যদি কথা আছে তেওঁ কিয় এৰি নিদিলে এই পদটো, বিরোধী দলপতিৰ উপদলপতিটো। এবার গৌরব গগৈ পবিত্র মার্ঘেরিতায় দিলে রকিবুল হুসেনৰ উদাহরণ। অভিলেখ সংখ্যক ভোটত জিকা রকিবুল হুসেন গৌরবতকৈ বহুত জ্যেষ্ঠ। অভিলেখ সংখ্যক ভোটত জিকিছে রকিবুল হুসেন ডাঙরিয়া, তেওঁতকৈ কংগ্রেসত বহুত দিন জ্যেষ্ঠ। কোনোবা বিখ্যাত মানুষের পুত্র হিসাবে যদি জ্যেষ্ঠতাটো করে সেটা নজানো, কিন্তু স্কুলত পড়ি থাকতেই রকিবুল হুসেন এগারী কংগ্রেস নেতা আমি জানাত। জ্যেষ্ঠতার কথা কয় পবিত্র মার্ঘেরিতাক টার্গেট করে লওয়া গৌরব গগৈ পবিত্র মার্ঘেরিতায় উপদলপতি পদটো এড়িবলে দিলে পরামর্শ। যদি ইমান জ্যেষ্ঠর প্রতি ইমান আকুল হয়েছে, তেতিয়াহলে এতিয়াও সময় আছে গৌরব গগৈয়ে তেওঁৰ বিরোধীর উপদলপতিটো, যেটো লোকসভাত তেওঁলোকৰ দলৰ উপদলপতি আছে, সেই পদটো এতিয়াও সময় আছে তেওঁ রিজাইন দি তেওঁৰ জন্মৰ আগতে কংগ্রেস করা তেখেতসকলৰ এগৰাকী সুযোগ্য নেতা প্রদ্যুৎ বরদলৈক দি দিয়ক, বা সেইটো অসুবিধা হলে তেওঁতকৈ আৰু বহু এটা দুটা দশক জ্যেষ্ঠ ৰকিবুল হুসেনক দি দিয়ক। ইয়াৰ পিছতে মন্ত্রী মার্ঘেরিতাই আনিলে চাহ জনগোষ্ঠীৰ প্ৰসংগ। মার্ঘেরিতাৰ প্ৰশ্ন, চাহ জনগোষ্ঠীয় জ্যেষ্ঠ নেতা পবন সিং খাটোৱাৰক কিয় নিদিলে টিকট, রাজু সাহুক কিয় টিকটের পর বঞ্চিত করলে, পবন সিং ঘাটোয়ারক তেখেতসকলে কিয় ডিব্রুগড় টিকট দিয়া নাছিল, কিয় লুইন গগৈক টিকট দিলে, তেতিয়া তেওঁ ঘাটোয়ার প্রীতি, চাহ জনগোষ্ঠীর প্রীতি বা জ্যেষ্ঠতা এইবিলাক কথা হওয়া নাছিল, তেওঁলোকে কিয় দিছিল তেতিয়াহলে তেওঁ প্রীতি? একে ধরনের আমার কি কয় রাজু সাহু ডাঙরিয়া, তেওঁ এগৰাকী জ্যেষ্ঠ নেতা তথা চাহ জনগোষ্ঠীর এগৰাকী অতি দক্ষ নেতা। এনেদরে গৌরব গগৈ কঠোর ভাষার সমালোচনা করে মন্ত্রী মার্ঘেরিতাই কংগ্রেসের বাবে করিলে উপাস্য দেবতাক প্রার্থনা। মূর উপাস্য দেবতা ফুরাতারক মূর প্রার্থনা জানাইছো, মূর ঈশ্বরক প্রার্থনা জানাইছো, এনেকুয়া ভাল দিন অর্থাৎ 30খনত সংকুচিত সদায় হয়ে থাকক, আমি 93খন পাই হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত সরকার গঠন করো, মোদী ডেঙ্গুরিয়া তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার বাবে প্রধানমন্ত্রী হোক, এনে ভাল দিন কংগ্রেসের, এনে ভাল দিন সদায় থাকক। শেষত গৌরব গগৈর পৰা মন্ত্রী মার্ঘেরিতাই বিচারিলে সাংসদ রূপে 10 বছরীয়া কার্যকালের হিসাব। আপনি অনুগ্রহ করে তালিকাখন দিয়কচোন, যোৱা 10 বছরে আপনি কলিয়াবর কি করলে, উন্নয়নের মত শূন্য, আপনি ইংরাজি ভালকৈ, আমি মানি লৈছো।
এনেদরে আরম্ভ হয়েছে এটা অসমৰ দুই আহোম সাংসদৰ মাজৰ বাকযুদ্ধ, ক্ষমতা কেন্দ্রিক যুদ্ধ। বিজু কুমার ডেকা, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইষ্ট।